ओम परमात्मने नमः। श्री श्री काशीदासी महाभारत आदि पर्व नागराजार तपस्या। शौनकादि मुनि बोले सुतिर नंदन सुनिनु गुरुर कथा अद्भुत कथन। कद्रुर हईल एक सहस्र कुमार कौन कम्म कईल किबा नाम सबाकार। সৌতি বলে কোতেকো কহিব মুনিগণ কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন। শেষ জ্যৈষ্ঠ সহদর দ্বিতীয় বাসুকি ঐরাবত তক্ষ কর্কট সিংহ আঁখি। বামন কালীর এলাপাত্র সহদর কুণ্ডর অনিল নীল বৃত্ত অর্ককর। মণিনাগ আপুরন আর্যক উদ্রক সুরামুখ দধিমুখ কলশপুতক। কৌরব্য কুটর আপ্ত কম্বল তিত্তিরি হেনমতি নাগ সব তব নাম করি। সর্ব হইতে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ কয় বিশদর জিতেন্দ্রিয় সুপণ্ডিত ধর্মীতি তৎপর। ভাই সব দুরাচার দেখি নাগরাজ বিশেষ মায়েরও সাপ ভাবি হৃদিমাজ। ত্যাজিয়া সকলে গেল তপ করিবারে নানা তীর্থ করি শেষ ভ্রময় সংসারে। হিমালয়ে আশ্রয় করিল নাগবর অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর। তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি ব্রহ্মা বলে তপ কেন কর খুনিপতি। সবাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ করজড়ে শেষ তবে কইল নিবেদন। আমি কি কহিব সব তোমার গোচর দুষ্ট দুরাচার সব মোর সহদর। গুরুর আমার ভাই বিনতা নন্দন আর সহ কলহ কর এ অনুক্ষণ। সদাই কপট কর্ম লোকের সিংহন অহংকারী কুপথি যতেক ভাতৃগণ। সেই হতু সকলের সংসর্গ ছাড়িয়া শরীর ত্যাজিব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় সবাসনে মরিব তপস্যা করি তাহার কারণে। বিরিঞ্চি বলেন শেষ না ভাব এমন দুষ্টের সংসর্গ তব হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল আপনার তেজে ধর পৃথিবী মণ্ডল। ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল গরুড় সহিত ব্রহ্মা মৈত্র করাইল। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর তথা থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগ রাজা নাগ লোকে দেব লোকে করে সবে পূজা। হেনমতে শেষ ত্যাজি সব ভাতৃগণে একাকী রহিল সেই ব্রহ্মার বচনে। শেষ যদি গেল তবে পাশুকি চিন্তিত মায়েরও সাপেতে হয় অত্যন্ত দুঃখিত। সব ভাতৃগণ লইয়া করেন যুগতি মায়ের সাপেতে ভাই না দেখি নিষ্কৃতি। জনকেরও সাপেতে আছয় প্রতিকার জননীর সাপেতে যে নাহিক উদ্ধার। ক্রোধ করি জননী যখন সাপ দিল পিতৃ পিতা মহসবে স্বীকার করিল। জন্মেঞ্জয় যজ্ঞে হবে অবশ্য সংহার এখনো তাহার ভাই কর প্রতিকার। এতিক বচন যদি বাসুকি বলিল যার সেই যুক্তি আসে কহতে লাগিল। এক নাগ বলে আমি ব্রাহ্মণ হইব জন্মেঞ্জয় যজ্ঞ গিয়া ভিক্ষা মাগিলিব। আর নাগ বলে আমি রাজমন্ত্রী হইয়া না দিবির করিতে যজ্ঞ মন্ত্র না করিয়া। আর নাগ বলে কোন বিচিত্র সে কথা কেমনে করিবে যজ্ঞ খাব যজ্ঞ হোথা। মহিলে খাইব সব ব্রাহ্মণে ধরিয়া দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া। এই তপ বলিল যদি সব নাগ গণে বাসুকি বলিল নাহি লয় মম মনে। আমা সভা মরিবারে দৈব শক্তি ধরে কাহার ক্ষমতা ভাই তাহার নিবারে। ইহার উপায় কিছু নাহি দেখিয়ার অবশ্য সর্পের কুল
হইবে সংহার। এলাপাত্র নামে সর্প ছিল একজন, বাসুকীর বাক্য শুনি কহিল তখন, মায়ের বচন গভু নহে তো লঙ্ঘন, যত যুক্তি কইল সবে সব অকারণ, মায়ের বচন আর দিব্যের লিখন, অবশ্য হইবে যোগ্য না হয় খণ্ডন। পাণ্ডব বংশে জন্মে জয় হইবে উৎপত্তি, তার যোগ্য হিংসি বেক কাহারো সকতি, আছয়ে উপায় এক শুনো সর্বজন, সাবধানে শুনো সবে ব্রহ্মার বচন। পুত্রগণে যখন জননী শাপ দিল, দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল, হেন শাপ কেহ দেয় আপন নন্দনে, আর কোন জন হেন আছয়ে ভুবনে। ব্রহ্মা বলে অবধান কর সুরগণ, পরের অহিতকারী সদা সর্পগণ, বিনষ্ট হইলে তারা রহিবে সংসার, নতুবা সর্পের বিষে হবে ছাড় খার, তবে ধর্মে অনুগত যেই নাগ হবে, জন্মেন জয় যোগ্য মাত্র সেই রক্ষা পাবে। শুনো সবে আছে এক উপায় তাহার, যা যা বড় বংশে জন্ম লবে জরৎকার, তাহার বিবাহ হবে জরৎকারী সনে, বাসুকীর ভগ্নী সেই বিখ্যাত ভুবনে। তার গর্ভে জন্মিবেন আস্তিক কুমার, সেই পুত্র নাগকুল করিবে নিস্তার। এইরূপে ব্রহ্মাজ্ঞা কইল নাগগণে, এই সব কথা আমি শুনেছি শ্রবণে, আর যত প্রকার করহ ভাই বোন, না হইবে সার্থ কিছু সব অকারণ। সেই জরৎকারী সেই ভগ্নী সবাকার, জরৎকারের বিভা দিলে হইবে নিস্তার। এতকো বলিল এলা পাত্র বিষধর, সাধু সাধু করি সবে করিল উত্তর। যবে দেবাসুরে মিলি সমুদ্র মথিল, তাহার মথন্দরী বাসুকি হইল। তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল, বাসুকু হইতে সিন্ধু মথন হইল। মাতৃশাপে বাসুকীর দহে কলেবর, আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার, তার পুত্র করিবে নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন, জরৎকার জন্য চর কইল নিয়োজন। চরগণে বলেন থাকিবে অলক্ষিতে, জরৎকার দেখা দিলে হইলে কহিবে তরিতে। যাহা জিজ্ঞাসিল সৌতি বলে মুনিগণে, বাসুকি দিলেন ভগ্নী তাহার কারণে। পরীক্ষিতের ব্রহ্মসাপ। সৌতি বলে এইরূপে গেল বহুকাল, পাণ্ডু বংশে হইল পরীক্ষিত মহিপাল। মহাপুত্রবান রাজা প্রতাপে মিহির, কৃপাচার্য শিক্ষায় সকল শাস্ত্রে ধীর। সর্বগুণযুত রাজা সদা সত্যব্রত, মৃগয়াতে প্রিয় বনে ভ্রমে অবিরত। দৈবে একদিন রাজা বিন্ধিলা হরিণে, পলায় হরিণ পাশু ধাইল আপনে। পরীক্ষিত বাণে জিয়ে কাহার জীবন, পলাইয়া গেল মৃগ দৈব নিবন্ধন। বহু দূরে অরণ্যে পশিল নরবর, দেখিতে না পায় মৃগ অরণ্য ভিতর। তৃষ্ণায় আকুল বড় হয়ে পরীক্ষিত, গোচারণ স্থানে এক হইল উপনীত। উপনীত হয়ে তথা দেখিবারে পান, বৎসগণ করিতেছে গাভী দুগ্ধপান। তাহাদের মুখশ্রিত যত ফেন রাশি, বসিয়া করেন পান মৌন এক ঋষি। ঋষি বরে দেখি নৃপ করি সম্বোধন, ক্ষুধায় কাতর হয়ে কহেন বচন। আমি পরীক্ষিত রাজা শুনু তপধন, সর্ববিদ্ধ মৃগ এক কইল পলায়ন। কোন পথে গেল মৃগ বলে দেহ মোরে, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়েছি অন্তরে। মৌন ব্রতধারী মুনি না কহে বচন, ভূপতি জিজ্ঞাসা কিন্তু করে পুন পুন।
মৌন ব্রতে আছে মুনি রাজা নাহি জানে। উত্তর না পেয়ে রাজা ক্ষুব্ধ হইল মনে। এক তো রাজ্যের রাজা দ্বিতীয় অতিথি, উত্তর না দিল দুষ্ট ইহার প্রকৃতি। এত ভাবি নৃপতি কুপিত হইল মনে, মৃত সর্প ছিল দৈবে তার সন্নিধানে। ধনু বলে করি সর্প গলে জড়াইল, অশ্বারোহণে রাজা হস্তিনায় গেল। ব্রাহ্মণের পুত্র মুনি শৃঙ্গী নাম ধরে, কৃষ্ণ নামে তার সখা বলিল তাহারে। কি বা গর্ব কর আপনারে না জানিয়া, তব বাপে রাজা দণ্ডে দেখো বনে গিয়া। এত শুনে গেল শৃঙ্গী দেখিবারে বাপ, দেহ গলায় দেখিল বেরিয়ে আছে মৃত সাপ। ক্ষুব্ধ হইয়া শৃঙ্গী যেন জ্বলন্ত অনল, রাজার দিলে গো সাপ হাতে করি জল। আজই হইতে সপ্তদিনে পরীক্ষিত নৃপে, তক্ষকে দংশিবে তারে মম এই সাপে। এত বলি পরীক্ষিতে দিল ব্রহ্ম সাপ, পুত্রের শুনিয়া সাপ দ্বিজে হইল তাপ। মৌন ভঙ্গে দ্বিজবর কর এ বিলাপ, অবধ সন্তান তুমি কইলে মনস্তাপ। অজ্ঞান সন্তান তুমি করিলে কি কর্ম, ক্রোধে তপ নষ্ট হয় প্রবল অধর্ম। রাজার দিবার সাপ উচিত না হয়, রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা পায়। রাজা দশ ক্ষত্রিয় সমান বেদি বলে, হেন ডিপে সাপ দিয়া কুকর্ম করিলে। অন্য হেন রাজা নহে রাজা পরীক্ষিত, পিতা মহ সম রাজা সধর্মে পণ্ডিত। ব্রতধারী বলে মোরে রাজা নাহি জানে, ক্ষুধার্ত আইল রাজা আমারও সদনে। না করিন গৃহধর্ম দিলা তো গোসাপ, ক্ষমা কর পুত্র তারে খণ্ড মনস্তাপ। এত শুনি বলে শৃঙ্গী বাপের গোচর, যে কথা বলিলা পিতা নাহি খণ্ডিবারে। সহজে বচন মম খণ্ডন না হয়, যে সাপ দিলাম ইহা খণ্ডিবার নয়। এত শুনি মুনিবার হইল চিন্তিত, নিশ্চয় জানিল সাপ না হবে খণ্ডিত। গৌরমুখ নামে শিষ্য আনিল ডাকিয়া, পাঠাইলা নিপস্থানে সকল কহিয়া। আজ্ঞা পেয়ে গেল শীঘ্র হস্তিনা নগর, প্রবেশ করিল গিয়া যথা নৃপ বর। ব্রাহ্মণ দেখিয়া রাজা পাদ্য অর্ঘ দিল, কোথা হইতে আগমন বলি জিজ্ঞাসিল। ব্রাহ্মণ বলিল রাজা শুনো সাবধানে, মৃগয়া কারণ তুমি গিয়াছিলা বনে। যে দ্বিজের গলে জড়াইলে মৃত সাপ, অজ্ঞান তাহার পুত্র ক্রোধে দিল সাপ। পুত্র সাপ দিল তাহা পিতা নাহি জানে, সে কারণ আমা পাঠাইল তবস্থানে। বহু বহু প্রীতিবাক্য পুত্রে রে কহিল, তথাপি সাপান্ত তারে করিতে না আরিল। সপ্তদিনে হবে তব তক্ষকে দংশন, জানিয়া উপায় শীঘ্র কর হো রাজন। বজ্রাঘাত হইল শুনি ব্রাহ্মণ বচন, আপনার নিন্দা করি বলেন রাজন। করিলাম কোন কর্ম দুষ্ট কদাচার, ব্রাহ্মণে হিংসিনু আমি না করি বিচার। আপন মরণ রাজা নাহি চিন্তে মনে, ব্রাহ্মণেরও তাপ হেতু নিন্দয় আপনে। ধানেতে মনে ছিলেন মুনি আগে নাহি জানি, যে দণ্ড হইল মম সত্য করি মানি। মুনিরাজে জানাইও আমার বিনয়, দৈবে যাহা করে তাহা খণ্ডন না যায়। এত বলি ব্রাহ্মণেরে করিয়া মেলানি, মন্ত্রণা করয়ে যত মন্ত্রী গণ আনি। তক্ষক দংশিবে সপ্ত দিবস ভিতরে, কি করি উপায় শীঘ্র জানায় আমারে। মন্ত্রীগণ বলে রাজা করো অবধান, মঞ্চ এক উচ্চতর করহ নির্মাণ। উচ্চ এক স্তম্ভে মঞ্চ করিল রচন, চতুর্দিকে জাগিয়া রহিল মন্ত্রীগণ। সর্পেরও যতেক বদ ঔষধি সংসারে,
চতুর্দিকে রাখিলেন যোজন বিস্তারে। বেদ বিজ্ঞ বিপ্রজত সিদ্ধ বাক্য যার, শত শত চতুর্দিকে রহিল রাজার। তাহে বসি দাম ধ্যান করেন রিপবর, হরি গুণ শুনে রাজা ধর্মেতে তৎপর। মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। আগামী পর্বে পরীক্ষিতের নিকটে তক্ষকের আগমন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অনুগ্রহপূর্বক ক্লিক করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দ্বারা উৎসাহিত করবেন। ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ।